বৃহস্পতিবার রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। এদিন সকাল 7টার থেকে রাজ্যের 35টি ব্লকের অধীন বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে ভোটদান প্রক্রিয়া শুরু হয়। খোয়াই জেলাতেও এদিন সকাল 7টার থেকে শুরু হয় ভোট গ্রহণ। ভোট গ্রহণকে কেন্দ্র করে বিভিন্ন ভোট কেন্দ্রে ভোটারদের উৎসাহ এবং উদ্দীপনা ছিল লক্ষণীয়। এদিন খোয়াইয়ের একটি ভোট গ্রহণ কেন্দ্রে ভোট দেন 87 বছরের এক ভোটার। ভোট দেওয়ার অভিজ্ঞতা সাংবাদিকদের সামনে তুলে ধরে তিনি জানান, দীর্ঘদিন ধরে পঞ্চায়েত নির্বাচনে ভোট দিয়ে আসছেন তিনি, এবারও ভোট দিয়েছেন। ভোটদানে অংশগ্রহণ করতে পেরে ভালো লাগছে তার। এদিন এই ভোটার জানান, আগেকার ভোটে কোনো উত্তেজনা থাকতো না, বর্তমান ভোটদান প্রক্রিয়া খুব ভালো বলে জানান তিনি। আমি জিজ্ঞেস করছি, কখন এসেছেন ভোট দিতে? আমি এই 15-20। আপনার বয়স কত? 87। কত বছর ধরে ভোট দিচ্ছেন? কিরকম লেগেছে ভোট দিয়ে? ব্যালট পেপারের মাধ্যমে ভোট দিলেন না? এটা নিয়ে আপনি মানে কত বছর যাবত মানে ভোট দিলেন? ভোট দিলাম 18 বছর বয়স হয়ে যাওয়ার মতো বসে, আর এখন 87 হচ্ছে। পরিবর্তনটা কেমন লক্ষ্য করছেন, আগের ভোট দেওয়া এখন ভোট দেওয়া? এখন অনেক মডার্ন, তখন অত মডার্ন না, তবে শান্তিপূর্ণ ছিল। পরিকাঠামো কিরকম রয়েছে ভোট কেন্দ্রে? এখন পরিকাঠামো ভালো যেগুলো। এদিন খোয়াই জেলা ত্রিস্তরে পঞ্চায়েত নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপির খোয়াই জেলা সাধারণ সম্পাদক সমীর কুমার দাস। তিনি জানান, শান্তিপূর্ণভাবে সর্বত্র ভোট গ্রহণ চলছে, সবাই ভোট দিতে ভোট কেন্দ্রে মুখী হচ্ছেন, প্রশাসন ভালো ব্যবস্থা গ্রহণ করেছে, বিরোধীদের কোনো অভিযোগ নেই। তিনি আরও জানান, নির্বাচনে বিজেপি প্রার্থীদের জয় সুনিশ্চিত, ভোট গণনার দিন বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। দীর্ঘ অনেক দিন অনেক বছর যাবৎ গতবার ভোট হয়নি আমাদের এখানে, কেউ সিপিএমের প্রার্থী ছিল না, কিন্তু এবার আমরা ভোট দিচ্ছি এবং ভোট দিয়ে তো ভালো লাগলো, গণতন্ত্রের একটা উৎসব এই নির্বাচনে অংশগ্রহণ করতে পেরে। সমস্ত রাজনৈতিক দলেরই সবাই আসছেন, ভোট দিচ্ছেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে, অ্যাডমিনিস্ট্রেশনও খুব ভালো ব্যবস্থা করেছে, সমস্যা নেই। যে যে আসনগুলিতে ভোট হচ্ছে আপনারা কতটুকু আশাবাদী? আমরা তো আমাদের খোয়াই আরডি ব্লকের আমরা 15টা গাঁও সভার মধ্যে প্রত্যেকটা গাঁও সভা পঞ্চায়েত স্তরে আমরা ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতা প্রায় জয়লাভ করেছি। তো 52টা আসনে ভোট হচ্ছে জেলার মধ্যে, খোয়াইতে হচ্ছে যে কতগুলিতে হচ্ছে সেখানে আমরা নিশ্চিতভাবে জিতি, কারণ মানুষের স্বতঃস্ফূর্ততা, সকাল থেকে ভোটের লাইন খুব সুন্দরভাবে, কোনো কমপ্লেন নেই, প্রতিটি রাজনৈতিক দলেরও কোথাও কোথাও এজেন্টও আছে প্রতিপক্ষ রাজনৈতিক দলের। আমরা নিশ্চিত আমরা জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েত স্তরে আমরা জিতবো, এবং 12 তারিখ ভোট বাক্স খুললে পরেই তার প্রমাণ পাবো। উল্লেখ্য, খোয়াই জেলায় গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের বিভিন্ন কেন্দ্রে বিজেপি, সিপিআইএম, কংগ্রেস এবং ত্রিপুরা মথা দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। একাধিক নির্বাচনী কেন্দ্রে ত্রিমুখী লড়াই হচ্ছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।